আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আবার এখানে খেলতে চলেছি জিরো আওয়ার আর এটি হচ্ছে আমার এই চ্যানেলে আপলোড করা জিরো আওয়ারের পার্ট টু তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমি যেন জিরো আওয়ারের গেম প্লে বেশি বেশি আপনাদের সাথে শেয়ার করি যার জন্য আজকে আমি আবারও খেলতে চলেছি জিরো আওয়ার তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে এম আর এম তো ওই চ্যানেলটি ক্রিয়েট করার অনেকগুলো রিজন আছে তার মধ্যে প্রথম হচ্ছে আমি ওইখানে গেমিংয়ের পাশাপাশি অন্য কিছু করা ট্রাই করবো লাইক মাঝে মধ্যে ব্লগ রোস্টিং অ্যান্ড গেমিং তো ওখানেও করবো ওইখানে আমি মাইন্ডক্রাফ্ট তারপরে জিটিএ ফাইভের যতগুলো স্টোরি আছে বা সিরিজে বলতে জিটিএ ফাইভের স্টোরি মোডের মধ্যে যতগুলো স্টোরি আছে একশোটা থাক দুশোটা থাক সবগুলো স্টোরি আমি ওই চ্যানেলের মধ্যে কমপ্লিট করবো তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন যারা গেমিং ফান অ্যান্ড টিপসকে ভালোবাস তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে অনুরোধ রইল তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা গেমটি শুরু করি তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং আজকে আমরা এখানে প্রথমত একটু ট্রেনিং খেলবো অ্যান্ড ট্রেনিং খেলার পর আমরা সোজা চলে যাবো কুইক ম্যাচ হ্যান্ড দেখে আমাদের সাথে র্যান্ডম কোনো বাংলাদেশি টিমমেট পড়ে কি না তো এখানে আমরা ট্রেনিং ম্যাচটি স্টার্ট করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আলপা ভার্সেস চার্লি তো এটি টি ওকে এটি যে ট্রেনিং রাউন্ড তো ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি রয়েছে স্কারেল তো এখানে তো মারার জন্য কিছুই দেখতে পাচ্ছি না ওকে যেগুলোকে মারতে হবে আর সত্যি বলতে ভাই জিরো আওয়ারের মধ্যে আজকের রিকুয়েল্ট বাই সত্যি জাস্ট মারাত যে দেখেন আর আমি নতুন চ্যানেলের মধ্যে জিরো আওয়ারে প্লে একটু বেশি বেশি আপলোড করবো এম আর এম ওই চ্যানেলটার মধ্যে ওটির মধ্যে আমি ট্রাই করবো সপ্তাহের মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও আপলোড করার জন্য তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো এটি হচ্ছে মেবি দরজা আর সত্যি বলতে আমি ট্রেনিং গ্রাউন্ড আরও খেলেছি আমি যখন গেমটি স্টার্ট করেছি তখন প্রথমত আমি ট্রেনিং খেলেছি তোকে যাই হোক এখানে আমি ট্রেনিং মোড বেশি খেলবো না আমার কাছে ট্রেনিং তেমন একটি ভালো লাগছে না এটা আমি যে কুইক ম্যাচে তো ওকে গায়ে দেখুন আমি এখানে খেলবো কুইক ম্যাচ অ্যান্ড দেখি আমার সাথে এখানে কেউ বাংলাদেশের কেউ পড়ে কি না তো ওকে এখানে কি রয়েছে ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি বাট ম্যাচ মেকিং হচ্ছে না কিছুদিন আগে তার অনেক প্লেয়ার ছিল এখন দেখি কম হ্যাঁ আপডেট দেওয়ার থেকে হুম বিশেষ করবেন আমি মনে হয় এক ঘন্টার ওপর ওয়েট করে আছি না না মাত্র আপনি আসলেন কী করবো বলেন আপনারা আপনাদের জন্য গেমপ্লে প্লে রেকর্ড করতেছি বাট দেখেন একটা প্লেয়ারও নাই তো আমার মনে হয় কিছু একটা করা দরকার দেখি যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে গি বয়ে করবো জিরো আওয়ার সিরিয়াসলি জিরো আওয়ার এ করব যদি আমার পক্ষে সম্ভব হয় ইউজার বাড়াতে হবে গেমের আর সত্যি বলতে ভাই গেমটার প্রাইস আর একটু কম হলে অনেকেই কিনতো বাট প্রাইসটা আমার মনে হয় একটু বেশি মোটামুটি তো ওকে গেছ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কুইক ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছি এর কারণ হচ্ছে ভাই সত্যি বলতে আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম বাট এখানে ম্যাচ স্টাডি হচ্ছে না আর আপনারা তো দেখে চিনে যে একজন বাংলাদেশের টিমেট আমাকে বলেছে যে আজকে নাকি এমনিতে এই গেমের একটু ইউজার একটু কম দেখা যাচ্ছে মানে এই গেমটি আজকে অনেকেই কম খেলতেছে আর আমার মনে হয় কি ভাই এখানে আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে যার জন্য হতে পারে অনেকের অনেক জায়গায় ইন্টারনেট কানেকশন লস হয়ে গিয়েছে যার জন্য অনেকে গেমটি খেলতে পারতেছে না আমার মনে হয় বাট আমি শিওর বলতে পারবো না তো যাই হোক ভাই আমার সত্যিই খুব ইচ্ছা ছিল আজকে কুইক ম্যাচ খেলবে আর আপনাদের সাথে গেমটা শেয়ার করো বা সেটি তো আর হচ্ছে না তো যাই হোক এখন আমি যে কাজ করছি সেটি যে ট্রেনিং মোডে যাব অ্যান্ড ট্রেনিং মোডে গিয়ে পুরো ট্রেনিং মোডটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড ট্রেনিং মোডের মধ্যে কী কী রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো তো ওকে আমি এখানে গেমটি স্টার্ট করছি আর সবাইকে একটি কথা বলছি ভাই জিরো আওয়ারের ইউজার একদমই কম মানে আমার মন চাইতে গিভ ওয়ে করার জন্য জিরো আওয়ার গেমটি বাট আমার পক্ষে সম্ভব না তো আমি চেষ্টা করব যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি জিরো আওয়ার গেমটি গি বয়ে করবো তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি গি করব করবো কিনে এটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর যদি আমি গি বয়ে করি তাহলে সেটি আমার সেকেন্ড চ্যানেলের মধ্যে করবো সেকেন্ড চ্যানেল বলতে আমি নিউ যে চ্যানেলটি ক্রিয়েট করেছি সেটার মধ্যে আমি গি ওয়ে করব তো অবশ্যই ফ্রিতে আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে প্রথমত এখানটা একটি সিঁড়ি রয়েছে তো এটা আমি এখানে উপরে উঠি এন দেখি এখানটার সামনে কি রয়েছে তো এখানে কি দেখা যাচ্ছে এটি এখানে কিছু লেখা দেখা যাচ্ছে ও কেটে কী লিডার বোর্ড ও আচ্ছা বুঝতে পেরেছি এখানে মনে হয় যারা যারা এই গেমের মধ্যে টপে রয়েছে তাদের লিস্ট রয়েছে এখানটায় তো এখানে আমি আবার ব্যাগ যাই অ্যান্ড দেখি ওইখানটায় একটি অ্যারো চিহ্ন দেখেছিলাম আমি এই যে এই অ্যারোটার কথা বলতেছি এদিকে যাই ওইটা অ্যারোটা কোন দিকে দেখাচ্ছে আমাকে এটা কি আচ্ছা এখানটা একটি দরজা রয়েছে তো এখানে ঢুকি এখানে কি বলতেছে এখানে একটি টাইম উঠতেছে মনে হয় টাইমের মধ্যে আমাকে সবগুলোকে মারতে হবে বাট আমি শুধু জানি না ও ভাই এটি কি ছিল এখানটায় ও এটি মেবি এখানটায় মাইন্ড ছিল আর সত্যি বলতে আমি জানি এখানে দরজার মধ্যে মাইন লাগানো যায় কারণ আমি কুইক ম্যাচের মধ্যে দেখেছি বাট আমি কখনো ট্রাই করে দেখিনি অ্যান্ড সামনের দিকে যাই আর এখানটায় অ্যারো আছে যে অ্যারো আছে আমাকে দেখাচ্ছো ওরা কোন দিকে যেতে হবে ওরা আমি একটাই একটা মারতে পারতেছি না তো কী এখন কোথায় যাবো আমি ও আচ্ছা ওকে ওকে এখানে কী বলতেছে র্যাপেল স্পেশাল ক্লিক করলে উপরে ওইটা যাবে অ্যান্ডিং অ্যান্ড উপরে যাই সত্যি বলতে ভাই অসাম তৈরি করেছে গেমটা বাট বুঝতে পারতেছি না গেমটা ইউজার এত কম কেন ইউজার কম না বাট আজকে একটু কম দেখা যাচ্ছে ও ভাই এখানটা আরও একটি মাইন্ড ছিল আর সমস্যা না এখানে আমার হেলথ কমবে না কারণ এটি হচ্ছে ট্রেনিং রাউন্ড এখানে আমি হচ্ছে বুলেট প্রুফ মানে আমি যতই মনে এখানে আমার কিছুই হবে না টোটাল আচ্ছা বুঝতে পেরেছি এখানে এখানে এই যে সেকেন্ড দেখতে পা দেখতে পাচ্ছেন এখানটা একটি নির সেকেন্ড রয়েছে সেকেন্ডের উপরে যদি আমি আসতে পারি তাহলে মেবি আমার নামটা এখানে থাকবে বাট আমার তো মেবি এখানে ষাট মিনিট ষাট সেকেন্ডেরও বেশি লেগেছে আমি এখানে কিভাবে আমার নামটা উঠাবো তো যাই হোক আমার নাম এখানে উঠানোর কোনো আগ্রহ নেই আমার এটি কি আর এখানটা একটি পাখা রয়েছে ও ভাই আর এখানটায় আলো বাট লাইট কই ও ভাই লাইট ছাড়াই এখানে আলো বা এখানটায় ভূত আছে এখান থেকে তাড়াতাড়ি আমাকে ভাগতে হবে তো এখানটা কি কোনো লাইট হয়েছে ও ভাই ভাই আমার তো খুব ভয় হচ্ছে এখানে কি কোনো ভূত রয়েছে ভাই এখানটায় কোনো লাইট নেই বাট এখানে আলো যাই হোক এখানটায় মেবি গেমটা ডেভেলপ করার সময় এখানটায় লাইট দেওয়াটা দিলে ভালো হতো বাট আমি এখানে কোনো ঘাটতি দেখিনি গেমের মধ্যে জোস করে তৈরি করেছি আর নেক্সট টাইম যদি গেমটার কোনো আপডেট আনে তাহলে মেবি এগুলো ফিক্স করবে গেম ডেভেলপাররা তো আজকের ভিডিওর জন্য এতটুকুই রাখি সত্যি বলতে ভাই আমার মানে কষ্ট লাগতেছে আমি অনেক মানে আশা নিয়ে এসেছি যে আজকে কুইক ম্যাচ খেলবো অ্যান্ড আমার ইচ্ছা ছিল ভাই র্যান্ডম বাংলাদেশি টিমমেটের সাথে খেলবো অ্যান্ড সেইটি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড যাই হোক আজকে পারিনি সমস্যা নাই নেক্সট টাইম যদি আমি খেলি তাহলে আমি স্ক্রিন অর্ডার অন করে রাখবো অ্যান্ড অন করে সেই গেম প্লেটি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওর জন্য এতটুকু যথেষ্ট যথেষ্ট না চেষ্টা করেছিলাম ভালো কিছু দেওয়ার জন্য বাট পারিনি তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুধু ও ওয়েট 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 আবার বলছি যারা আমার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আপনাদের কাছে যেটি রিকোয়েস্ট থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ